হয়তো খুন হতে গিয়ে হয়তো হয়নি, তাদের যে দৃষ্টান্তমূলক শাস্তি যদি প্রশাসন না করে, ওদের শাস্তি কিন্তু এখানকার জনগণের দ্বারা পেতে হবে। এটা যেন মাথায় থাকে, ওদের ওদের বাঁচাতে কেউ পারবে না, এটুকু বাঁচাতে পারে এই নয়, বদ্রার মাটিতে বাস করা ওদের জিনে হারাম করে দেবো, এটা আমি দায়িত্ব নিয়ে আগে তারা বলে যাচ্ছি। শকত মোল্লা জিনা হারাম হুঁশিয়ারি যেন বাস্তব ছবি, ভাঙরের টকবগে রাজনীতি, বিরোধী রক্তে ভিজড়ে নশাদ শকতের বাটি, আইএসএফ কর্মীকে বন্দুকে বাঁট দিয়ে আঘাত ভাঙরে বেওতা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে, কাঠগড়ায় দাঁড়িয়ে তৃণমূল, ওরা তৃণমূল, আমি আইএসএফ, ওরা সেই সময় তা আমার এই ছিল বাঁশের বাড়ি মারতেছে, তবু হয় না, এবার তাহলে সব ছুটে আসছে, যারা মাদর করেছে এরা সব তৃণমূলের মানে সব মোস্তান বাহিনী, এরা হচ্ছে কি প্রত্যেকবারই, আমার বাবা এই একবার না, এর আগে অনেকবার মার খেয়েছে, অন্তত 5-6 বার মার খেয়েছে। নওশাদ সিদ্দিকীর দলে অন্তর্দ্বন্দ্বের সুর তোলেন শওকত মোল্লা, এদিকে আরাবুল ইসলামের মুখে পাল্টা তৃণমূলকে হামলার অভিযোগ। আমার মনে হয় এটা এখানে তৃণমূল কংগ্রেসকে যারা দোষারোপ করছে, এটা তৃণমূল কংগ্রেস নয়, আমার মনে হয় আইএসএফ, আইএসএফই আমি যতটুকু খবর পেয়েছি, পুরনো আইএসএফ আর নতুন আইএসএফ তারাই মারপিট করেছে। তারপরেও আজকে সকালে একদম ফার্স্ট মর্নিংয়ে উঠি, মানে তৃণমূলের ছেলেদের উপরে আক্রমণ করার চেষ্টা করে, তারপরে তৃণমূল কর্মীরা যথেষ্টভাবে সেখানে যাতে না গণ্ডগোল করে আটকানোর চেষ্টা করে, তা সত্ত্বেও সেখানে একটা মারপিট হয়। বিধায়ক বদলা, ক্ষমতা বদলা, কিন্তু ভাঙরের রক্তপাতের রাজনীতিতে বিরাম নেই। কে বা কারা মারধর করলো আইএসএফ কর্মীকে তা জানতে তদন্ত শুরু করেছে পোলেরহাট থানা পুলিশ। তমাল সরকারের রিপোর্ট, কালকাটা নিউজ।